বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসলাম পেঁপের পায়েস। আমি পেঁপেগুলো গ্রেট করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানিটা ঝরিয়ে নিব, একটা সুতি কাপড়ে ঢেলে নিলাম। ভালো করে চেপে 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 সম্পূর্ণ পানিটুকু আমি বের করে নিব। দেখুন আমি কিভাবে করছি। আর আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা প্লিজ আমার ভিডিওতে প্লিজ প্লিজ লাইক এবং শেয়ার করবেন, করে আমার আমার পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে একবারেই নতুন। তারপর একটা থালাতে আমি এটা ঢেলে নিলাম, ফ্যানের বাতাসে আমি শুকিয়ে নিচ্ছি। পানিটা একদম একদম ঝরঝর ঝরঝর হয়ে যায় এবং শুকনো হয়ে যায়। সেভাবে করে নিচ্ছে। এখানে আমি ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ কাজু বাদাম না সরি কাঠবাদাম কিশমিশ আমি ভেজে নিচ্ছি হালকা। ভেজে নেওয়ার পর এটা আমি উঠিয়ে নিব, আর এর মধ্যে আমি দিয়ে দিব দুধ, তিন চারটে তেজপাতা, এলাচ দু তিনটে, দুটো দারুচিনি, সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা সামান্য পরিমাণ লবণ দিবেন। আর এটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে জাল করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এই শুকিয়ে রাখা পেঁপে, গ্রেট করা পেঁপেগুলো। এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, খুবই খুবই টেস্টি খেতে। আমি ফার্স্ট টাইম যখন করলাম আমি ভাবতে পারিনি আসলে এত স্বাদ হবে। সবাই আঙুল চেটে পুটে খেলো। আপনারা একবার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এই পেঁপের পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয়। আবার যখন গেস্ট আসছিল আমি তাদেরকে দিলাম, তারা বুঝতে পারেনি এটা পেঁপের পায়েস, এত মজা হয়েছে। আপনারা প্লিজ এটা করে দেখবেন আর আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।